কলকাতা পুলিশের 2,500 লোক নেওয়া হবে, 2,500 পুলিশ, সেটা রিক্রুটমেন্ট বোর্ড যেটা পশ্চিমবাংলার আছে, কলকাতা পুলিশ একটা রিকোয়েস্ট করেছিল সেই রিক্রুটমেন্ট বোর্ডের থ্রুতে হোক, তা সেটা ক্যাবিনেট এন্ডোর্স করেছে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম SRP একাডেমি। তো ভিডিও শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে মাননীয় আজকে কি ঘোষণা করেছেন, একটা খুশির খবর প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য যারা পুলিশে চাকরি করতে চাও এবং স্পেশালি কলকাতা পুলিশে চাকরি করতে চাও। তো এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট মাননীয় বলে দিলেন আমাদের তরফে, অর্থাৎ SRP একাডেমির তরফ থেকে মাননীয়কে অনেক অনেক ধন্যবাদ। কারণ এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশনেও তিনি এই তার যে 2,500 কনস্টেবল নয়, 2,500 আর নতুন পদ নেবেন এটা তিনি ঘোষণা করেছেন, অনেক ধন্যবাদ তাকে। প্লাস এটা তিনি পুরো মেনশনেই করে দিয়েছেন ওখানে যে এটা কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু চালাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, অর্থাৎ WBPRB, অর্থাৎ WBPRB-র থ্রু দিয়ে তোমাদের যে পুরো রিক্রুটমেন্টটা হবে এটা একটা হিউজ রিক্রুটমেন্ট বলাই যায় কলকাতা পুলিশের জন্য। এবং অনেকের ইচ্ছে থাকে যে কলকাতা পুলিশ করব এবং কলকাতায় থাকব এবং কলকাতার মধ্যে থেকে কলকাতা মানে পুলিশের সেবা করব, এটা অনেকের স্বপ্ন থাকে। তো তোমাদের স্বপ্ন কিছুদিনের মধ্যে সার্থক হবে আশা করছি। তো এটা কলকাতা পুলিশের উনি বলছেন যে 2,500টা যেটা পুরো পদ, নতুন পদ ক্রিয়েট করা হচ্ছে, অবশ্যই এটা বিশাল একটা খুশির খবর। একবারে তোমাদের 100% অথেন্টিক এবং সঠিক নিউজ দেখিয়ে দিলাম আমার ভিডিওর মাধ্যমে, এটা অবশ্যই ফলো করবে এবং সবাইকে সাথে শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে।